প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের ওপর দেশের মানুষের আস্থা আছে বলেই নানা বাধা মোকাবেলা করে দেশকে এগিয়ে নিচ্ছে। আগামীতেও আওয়ামী লীগের ওপর আস্থা ও বিশ্বাস রাখার আহ্বান জানান বলেন প্রধানমন্ত্রী। ভূমিহীন ও গৃহহীনদের মাঝে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপি দেশের মানুষকে জিম্মি করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্থ রহমানের প্রতিবেদন। দেশের কোনো মানুষ ভূমিহীন আর গৃহহীন থাকবে না। সরকারের এই উদ্যোগের ধারাবাহিকতায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় চতুর্থ ধাপে দেশের আরও 22,101 পরিবার জমিসহ দৃষ্টিনন্দন ঘর পেলেও গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে 123টি উপজেলায় ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কার্যক্রমে চার ধাপে দেশের 334টি উপজেলার মানুষ ভূমিহীন ও গৃহহীন মুক্ত হল। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করাই তার একমাত্র লক্ষ্য। আশ্রয়হীন মানুষেরা নিজেদের ঠিকানা পেয়ে এখন উন্নত জীবন গড়ার সুযোগ পাবেন, নিজেরাই আর্থিক সচ্ছলতা অর্জন করেন, নিজেরাই আরো ভালো বাড়ি করতে পারেন, নিজেরা যেন সক্ষম হন জমি কিনে আরো নতুন বাড়ি করে আরো সুন্দরভাবে যেন বাঁচতে পারেন, সেটাই আমরা চাই। কিন্তু আমরা প্রাথমিক সহযোগিতাটা করে দিলাম, এরপর আপনাদের জীবন জীবিকা গড়ে তোলা এটা আপনাদেরই দায়িত্ব, আপনারা সেভাবেই করবেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের দীর্ঘ লড়াই সংগ্রামের ফলে দেশের মানুষের ভোট ভাত আর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়েছে। জনগণ দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার সুযোগ করে দেয়ায় দেশের উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিয়েছে। আমি শুধু এটুকু বলবো যে একটা আস্থা বিশ্বাস রাখবেন, একটানা সরকারে আছি বলে কিন্তু আজকে এই যে ভূমিহীন মানুষের ঘর করে দেওয়া থেকে শুরু করে শিক্ষা দীক্ষা শতভাগ বিদ্যুৎ সব রাস্তাঘাট উন্নত করা আমরা যেটা করতে পারছি, স্কুল কলেজ সব জায়গায় আমরা উন্নয়ন করে দিচ্ছি। বিএনপি দেশের শান্তি নষ্ট ও উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের জন্য তাদের কোনো চিন্তা নাই, তাদের নিজেদের ক্ষমতা থেকে লুটপাট দুর্নীতি এতিমের অর্থ আত্মসাৎ করা অস্ত্র চোরা কারবারি এই কাজগুলি তারা করে গেছে এবং এখনো মানুষকে তারা জিম্মি করে নানাভাবে হয়রানি করার চেষ্টা করে। বস্তিবাসীদের জন্য ঘরে ফেরা কর্মসূচি বাস্তবায়ন করে তাদেরও নানা সহায়তা দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বসবাসের ব্যবস্থা করে দিচ্ছি। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।